আজ আমরা তৈরি করব মোচার একটি নতুন রেসিপি। চলুন দেখা যাক কিভাবে মোচাটা কেটে নিচ্ছি। পাত্রে জল নিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব লবণ, হলুদ, মোচাগুলোকে আমরা ছাড়িয়ে নেব। এই শক্ত অংশটা আর এই ঝিনুকের মতো অংশটা ফেলে দেব। এবার এগুলোকে আমরা টুকরো টুকরো করে কেটে নেব। এইভাবে আমরা সব মোচাটা কেটে নেব। মোচার এই কচি অংশটা আমরা পুরোটাই কেটে দেব। মোচাটাকে আমরা এইভাবে পুরোটাই কেটে কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমাদের কুচিয়ে রাখা মোচাগুলি দিয়ে দেব। দিয়ে দেব নুন, হলুদ, এটাকে আমরা ভালো করে ভেজে নেব। দিয়ে দেব নুন, হলুদ, এটাকে আমরা ভালো করে ভেজে নেব। প্রথমে 5 মিনিট আমরা এটাকে ঢেকে দেব, তারপর আমরা ঢাকনা খুলে ভেজে নেব। এবার আমরা ঢাকনাটি খুলে দেখব আমাদের মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা খুলে আমরা এটাকে ভালো করে ভেজে নেব। এটা যত ভালো ভাজা হবে তত টেস্টি হবে। আমাদের মোচাগুলি ভাজা হয়ে গেছে, দিয়ে দেব সামান্য কালো সর্ষে, কাঁচা লঙ্কা, দেব সামান্য লবণ, এগুলোকে ভালো করে কেটে নেব। আমাদের সর্ষে লঙ্কাটা খুব সুন্দর করে বেটে নিয়েছি, এবার আমাদের ভেজে রাখা মোচাগুলো দিয়ে বেটে নেব। আমাদের মোচা বাটা একদম রেডি, গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারাও তৈরি করুন, খান, কেমন লাগে অবশ্যই জানাবেন। রান্নাটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।